ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে আর পাশে বেল আইকনটাকেও ক্লিক করে রাখবে। কিন্তু আর আমার সব পেয়েছি দেশের সবাইকে স্বাগত। তোমরা দেখছো আমার চ্যানেল বেঙ্গলি ব্লগার অনিমিতা। আজকে সানডে, সবাইকে হ্যাপি সানডে। আর তোমাদের সানডেকে আরো আরো হ্যাপি করতে, মানে এই দেখো চলে এসেছি আমি কোথায়, দেখতে পাচ্ছ পুরো সর্ষের বাগানের ভিতরে আমি ঢুকে গেছি। সর্ষে স্রোত বইছে, নদী মানে সর্ষে সমুদ্র যাকে বলে সেই চলে এসেছি। সর্ষের মতো ভূত খুঁজছে না, ফটো তুলতে আর কিচ্ছুই না। টাইম হয়েছে এখন সকাল 10টা, আর সকালে ব্রেকফাস্ট করে চলে এসেছি আমরা সর্ষে খেতে। আর ওই দেখো দুজনকে দেখতে পাচ্ছ, ওই দেখো তাকানোই যাচ্ছে না, কি সুন্দর দেখো পুরো ক্ষেতটা। সেই ডিটেলস এর সেই সিনটা, তুঝে দেখা তো ইয়ে জানা সনম। বাট আমি আর ও শাহরুখ আর কাজল নেই যে আমাদের সিনটা ওরকমই আসবে। এই দেখো চলে এসছে ও, আর এই দেখো একটা ঘুরে ফুজল আছে কিন্তু আমাদের সাথে। এ দেখো এই যে ও প্রথমবার এরকম সর্ষে ক্ষেত দেখছে, তোমার কেমন কেমন লাগবে? মানে ওই যে বললাম ভাষাটা পাওয়া যাচ্ছে না দেখে, ভয়ঙ্কর সুন্দর। হ্যাঁ ভয়ঙ্কর সুন্দর। এই সর্ষের শাক মানে এই জিনিসটা বেটে কিন্তু অনেকে খায়, মানে সরসোকা শাক বলে না, এইটাই সেই জিনিসটা হয়। সর্ষেটা কোথায় যে বলবে না, তোমাদের সানডেটা আরো আরো ভালো করার জন্য এই সর্ষে ক্ষেত থেকে দেখিয়ে দিলাম। আর সর্ষে ক্ষেত থেকে এবার যাব বাড়ি। বাড়িতে হচ্ছে পিকনিক, পিকনিক স্পেশাল ব্লগ আজকে। তো পিকনিক হচ্ছে ওখানে ছাতা টাঙানো হয়, ছাতা টাঙানো হয়ে গেছে, গান দেওয়া শুরু হয়ে গেছে। এবার চলো ওখানে যাই, এখানে বেশিক্ষণ দাঁড়ানো যাবে না, রোদ চড়ে যাচ্ছে আস্তে আস্তে। বাড়িতে রোদ না ঢুকলেও মোটামুটি ক্ষেত জমিতে আসলে রোদটা বোঝা যায় কি লেভেলে থাকে। তো চলো, ওই দেখো আমার কাছে না কোথায় চলে গেছে ওরা, ওই দাঁড়া সদ্য ধান কেটেছে। এই আগে ছোটবেলায় এর পর্দে পর্দে এরকম 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 করে যেতাম, এই এর উপরে উপরে পা দিতে হবে, এই যে এই 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 এই। এই দেখো পিকনিকের সব ছাতা লেগে গেছে। আর আর এই হচ্ছে সবচেয়ে গুড়ে মাতব্বর, ওই পুরো সাজিয়ে দিলেন তো ছোটবাতি বললে হবে না। আর এই যে রান্না শুরু হয়ে গেছে, এই পিসি আমাদের বাড়ির মেয়েটা মোটামুটি সব রান্না এই পিসি করে না, এই পিসির দাদাই করে। রান্না হবে আছে মাটন, মাছ, ডাল আর কি আছে, চাটনি আর আলু চিপস। এই হচ্ছে আজকে পিকনিকের মেনু। পিকনিকের লোকজন এখনো আসেনি, রান্না দিকে হাফ হয়ে গেছে, মানে চিকেনটা সরি মাটনটা বাকি আছে, ভাত বাকি আছে আর মাছ হচ্ছে। স্নান টান হয়ে গেছে, এখন কমলা লেবু খাওয়াচ্ছে। সেই আগের দিন মনে আছে ছোট মামা সেই গাছে লেবু দেখিয়েছিল না ছোট্ট একটুখানি, এই দেখুন তার কুয়া হয়েছে দেখুন এই টুসখানে। মাঝে কিছু নেই তো তার জন্য আমাদের খেতে বসতে হবে সব থেকে দূরের বাসিন্দা বলে কথা, পুরো গঙ্গা পার হয়ে তারপরে যেতে হবে আমাদের বাড়ি। Thank you.
বেজে ঘরে চলে এসেছি, আর এইবার যাবে অপূর্ব ছোটমামার সাথে মুরগি, সরি, এইবার যাবে অপূর্ব ছোটমামার সাথে মুরগি দেখতে, মানে মুরগির চাষ দেখতে, ছোট মুরগি, বড় মুরগি, এত বড় মুরগি, মানে আপনারা যে বাজারে চিকেন পান না, চিকেন মুরগিগুলো, সেগুলো ছোট থেকে কিভাবে হয় দেখাবেন, দেখবেন, দাঁড়ান দেখাচ্ছি, মানে ও যাক, বুড়ো একদম ভিডিও করে নিয়ে আসবে, ও নিজেও দেখেনি কখনো, নিজেও দেখবে, আপনাদেরও দেখাবে, চলুন। সেবার মানে এই ছোট বাচ্চাগুলো যাবে ওই ফার্মে, মানে মেজদি বাড়িতে থাকবে, মানে আমার দিদার বাড়ি থাকবে, তারপরে ওগুলো যাবে, চলো ওগুলো দেখাচ্ছি। তাড়াতাড়ি যা, তাড়াতাড়ি এগিয়ে যা, ও লাফাবে সেটাই উঠবে ভিডিওটাতে, যা 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 তুই এগো। অবশেষে চলে এসেছি বাড়ি, আর সাথে নিয়ে এসেছি দিদাকে, দিদার সাথে কালকে আলাপ করাবো, আজকে আর না। আর আসার সময় এক হয়েছে সমস্যা, মানে মোটামুটি বাড়ি থাকলে, মানে বাড়ির থেকে আসলে তোমরা জানো আমি ফুল বেলপাতা এইসব নিয়ে আসি, এবার সেই ফুল টুল কিনে তো রেখেছিলাম, রেখে তার মধ্যে নারকল, মানে আমাদের লক্ষ্মী পুজো বৃহস্পতিবার, সে নারকল রেখেছি, তারপর ধান পাল্টাতে হয়, নতুন যে ধান উঠেছে নবান্নের যে ধানটা সেটাকে রেখেছি, মানে ওগুলো তো পুজোর একদম লাগবেই। এবার আমরা এবছর আর কিনিনি, কারণ এবার জমির ধান ইউজ করবো, আমার বাড়ির একদম মানে তাজা জিনিস পাবো, যথারীতি ভুলে চলে এসেছি, আবার গাড়ি ঘুরিয়ে আবার গেছি, তারপরে এনেছি, আর বলো না আজ কি জ্যাম কি জ্যাম, ও রাস্তায় মানে আমরা বেরিয়েছি 5:15 আর ঢুকেছি প্রায় 9, বুঝতে পারছো তাহলে আমাদের অবস্থাটা কি হয়েছে, মানে পা হাত পা পুরো ফুলে গেছে। আজকের ব্লগটা আমি এখানেই শেষ করে দিলাম, যদি ভালো লাগে তবে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে, আর আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে হবে, টাটা।